এবিসিডি শিক্ষা দেন, সরু সোনায়া শিক্ষা দেন, দরকার আছে, দরকার আছে না নাই? আছে। কিন্তু সর্বপ্রথম আপনি আপনার সন্তানরে বলেন আল্লাহ আলিফেতে আল্লাহ, সুবহানাল্লাহ, কোন না আল্লাহর নামটা শিক্ষা দেন। বলো মা আলিফ, বলো বাবা আলিফ, এরকম ভাবে যদি বলেন বাবা বলো আলিফ, বলো আল্লাহ আলিফেতে আল্লাহ। আপনার সন্তান যদি বললে আলিফ, আপনি বলবেন আলিফেতে আল্লাহ। আল্লাহ হলেন সবার বড়, তার ইবাদত সবাই করো, তা শিক্ষা দেয়া দিলেন। সে তো ছোট্ট সময় তার কানে আজান হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান হয়েছে না? এখন সে কানের আজানটা কিন্তু তার মস্তিষ্কের মধ্যে আছে, সে তো নিষ্পাপ। আবার রুহু জগতেও বলে আসছে কালু বালা, আল্লাহ তখন বলছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সে বলছে কালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ, ওখান থেকে স্বীকৃতি দিয়ে আসে। আসার সময় মা বাবা কানের মধ্যে আজান একামত দেয়া দিছে, এবার যখন কথা বলতে পারে অথবা স্পষ্ট বলতেও পারে না, আপনি বলছেন বলো বাবা আলিফ, সে বলতেছে আলিফ, একবার দুইবার আলিফ আলিফ, এবার আপনি বলেন আলিফেতে আল্লাহ। সঙ্গে সঙ্গে তার হৃদয়ের মধ্যে এটা ঢুকে যাবে, আমার কানের মধ্যে তো আল্লাহর ডাক আগেই ঢুকা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আলিফেতে আল্লাহ, আল্লাহ হলেন সবার বড়, তার ইবাদত সবাই করো, একটা হরফ শিক্ষা দিলেন। এরপরে আপনি এটার পাশাপাশি বলেন সরায়া, সরায়াতে আল্লাহ দেওয়া যায় না? সরহতে অজু করো না, সরহতে বলেন উজু, সরহতে উজু, উজু করে নামাজ পড়ো, সুন্দর জীবন গড়ো। আলিফ শিখা হয়ে গেছে, সরহ শিখা হয়ে গেছে, আবার বলেন বলো বাবা বা, কি শিখা দিবেন? বলো বাবা বা, বাতে বাইতুল্লাহ, বাইতুল্লাহকে কেবলা করে বিশ্ব মুসলিম নামাজ পড়ে। প্রত্যেকটা অক্ষর সেন্টেন্স আছে। বা শিক্ষা হয়ে গেছে, এবার তারে শিক্ষা দেন বলো বাবা তা, তাতে তাজুন, তাজুন অর্থ টুপি, টুপি মাথায় নামাজ পড়ো, নবীর সুন্নত পালন করো। তা শিক্ষা হয়ে গেছে, এবার শিক্ষা দেন সা, সাতে সামারুন, সাতে কি সামারুন, সামারুন অর্থ ফল, ফল খাও, শক্তি করো, আল্লাহ রাস্তায় জিহাদ করো। সুবহানাল্লাহ, এইভাবে প্রত্যেকটা হরফ, আরবি বর্ণমালা হরফ আছে, বই আছে, কিনে কিনে আনবেন। এরপরে শিক্ষা দিবেন বলো বাবা জিম, জিমতে জাবালুন, জাবালুন অর্থ পাহাড়। সুবহানাল্লাহ, এইভাবে যদি আপনার সন্তানটাকে একে একে আল্লাহর নাম, নবীদের নাম, বরবস্ত চার ফেরেস্তার নাম, এইভাবে আল্লাহর কিতাব কয়টা এগুলি আপনি শিক্ষা দেন, পাশাপাশি এ বি সি ডি শিক্ষা দেন, সরু সরা শিক্ষা দেন, অঙ্ক শিক্ষা দেন, প্রাথমিক শিক্ষাটা যদি আপনার ঘরের মধ্যে দিয়া আপনার সন্তানটাকে আপনি স্কুলে ভর্তি করলেন, মক্তবে দিলেন, এই সন্তান একদিক দিয়ে কোরআন হাদিস শিখতেছে, আরেক দিকে স্কুলের মধ্যে শিখতেছে, এই সন্তানটা গুড লাক, একটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বিশাল নিয়ামত। আলমাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা বিশাল নিয়ামত। হাক্কানি আলেমদের ওয়াজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন।